গরমে সুইডিশ সীমান্তবর্তী ফিনিশ শহর পেল্লো হলো গাড়ি প্রেমীদের জন্য মক্কা। চার দিন ধরে 750-এরও বেশি পুরনো গাড়ি নামে গতির লড়াইয়ে। এই রেসকে বলা হয় জকি, যে কেউ অংশ নিতে পারেন। রেসের কয়েক সপ্তাহ আগে ধরে শৌখিন এই রেসাররা নষ্ট গাড়িগুলোকে গতি দানবে রূপান্তর করেন। পেইন্টার জুক্কা এনবুস্কাও তার বন্ধুর সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন। তার আগে গাড়িতে একটি ম্যানুয়াল ট্রান্সমিশন বসাতে চান। এই রেসের কোন দিকটা তার পছন্দ? পেল্লোর রেসটি শৌখিন ও মজার, এর জন্য এর এত পরিচিতি। মোটর স্পোর্টের এক ধরনের উৎসব এটি, উপভোগ করি তাই অংশ নেই। মাথায় হেলমেট উঠলেই আমরা রেসিং ড্রাইভার হয়ে যাই, একে অন্যের সঙ্গে লড়াই করি। কিন্তু যেই মাত্র হেলমেট খুলে ফেলি আবারও বন্ধু হয়ে যাই, আমরা দেখা করি, কথা বলি। খুব চমৎকার একটা পরিবেশ। তবে তার আগে দুজনকে অনেক কাজ করতে হয়। ফেলে দেয়া গাড়িগুলো রাস্তায় চলার উপযোগী না হলেও রেসের আগে এগুলোর নিরাপত্তা মান উচ্চাতে হবে। এই ফাঁকে স্বেচ্ছাসেবকরা রেস ট্র্যাক তৈরি করেন। বালুর এই ট্র্যাকগুলোকে যথেষ্ট পরিমাণ চাপ দিয়ে যতটুকু সম্ভব সমান করতে হয়। ট্র্যাকের দায়িত্বে রয়েছেন টিমো পহিয়া। এই ট্র্যাকের আদ্যোপান্ত তার মুখস্থ। ট্র্যাকের কোনাগুলো ওভারটেকিংয়ের জন্য ভালো। যদি কোনো গাড়ি কোনাগুলোর ভেতরের দিকে একটুও জায়গা ফাঁকা রাখে, তাহলে আপনাকে তাকে ওভারটেক করার চেষ্টা করতে হবে। এখন ট্র্যাকের অবস্থা বিশেষ ভালো না, তবে ভালো হবে, আর এজন্যই এই ট্রাকগুলোকে আনা হয়েছে। কয়েক সপ্তাহ পর এখন জুক্কা স্পুক্কা তৈরি, গাড়িটাকে চেনাই যাচ্ছে না। এই গাড়ি দিয়ে তিনি এরই মধ্যে 30টিরও বেশি রেসে অংশ নিয়েছেন। কয়েক বছর আগে আমি ঔলুতে গাড়িটি কিনি, একটা রেসে ছিল এটা। তখন থেকে এই গাড়িটির উপর অনেক কাজ করেছি, তবে চকচক করলেই শোনা হয় না। অনেক গাড়ি আছে দেখলে মনে হবে ধ্বংসস্তূপ, কিন্তু এর ভেতরে হয়তো 10-15 লাখ টাকার প্রযুক্তি আছে। এর ভেতরে নেই, অন্তত এবারের রেসে নেই। কিছু কিছু গাড়িতে তা আছে। অবশেষে এলো মহেন্দ্রক্ষণ। প্রায় 750 রেসার অ্যাক্সেলেটরে পা দিতে প্রস্তুত। জকিতে 7টি গাড়ি এক একটি রেসে অংশ নেয়, বিজয়ীরা যোগ দেয় পরের রাউন্ডে। জুক্কা এনবুস্কার কাছে ঝুঁকি কতটুকু মনে হয়? রেসের শেষ অংশটায় আমি মজা করার জন্য অংশ নিই, কারণ আমি জানতাম কাউকে ধরতে পারবো না, তাই শেষ পর্যন্ত এটা এক ধরনের মজাই। হ্যাঁ, কখনো কখনো গাড়ি খুব ভালোই দৌড়ায়। তাও তো পেল্লো। পেল্লোর একটা বিশেষ দিক হলো জকি রেসের পর গাড়িগুলোকে বিক্রির জন্য তোলা হয়। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।